কে ফাতেমাস সরি কে ফাতিমস আইডি থেকে আপনি লিখেছেন মানুষ তার মৃত্যুর চল্লিশ দিন আগে থেকে বুঝতে পারে এ কথাটা কতটুকু সত্য এটা কি হাদিসে আছে না এরকম কোনো হাদিস আছে বলে আমাদের জানা নেই যে মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হতে যাচ্ছে এরকম কোনো কথা নেই বরং নবী করিম সাল্লাহ আলহ্লাম তার বিভিন্ন হাদিস থেকে কোরআন করিম এ আল্লাহবুল আলমিনের কালামে বিভিন্ন আয়াত থেকে আমরা জানতে পারি যে মানুষের মৃত্যু কার কখন হবে কেউ জানে না আল্লাহ ছাড়া ওমাতাদী নফসি আলুদ্দিন তামুদ কেউ জানে না কে কোথায় কখন মৃত্যুবরণ করবে বিধায় চল্লিশ দিন আগে থেকে মানুষ বুঝতে পারে এটি একেবারেই অসত্য কথা কারণ ঘাদিস সাথে কোনো সম্পর্ক নেই নাজমুল হাসান নাহিদ লিখেছেন গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইলে কে আমাদের দিন কি ওই কাজের হিসাব দিতে হবে গুনা করার পর যদি আল্লাহ রবুল আলমিনের কাছে আপনি তবা করে ক্ষমা চান আর আল্লাহ তালা যদি আপনাকে মাফ করে দেন তাহলে এটা হিসাব দিতে হবে না এখন আল্লাহরবুল্লা আলমিন আপনার কোন অপরাধ কোন গুণাহ এর জন্য আপনাকে মাফ করেছেন কোনটা করেন এটা তো আপনি জানেন না সেজন্য একজন মুসলমান হিসাবে আমরা সর্বাবস্থায় আল্লাহরবুল্লা আলমিনের কাছে ইস্তেকফার করতে থাকবো ক্ষমা চাইতে থাকবো এবং নিজেদের জায়গা থেকে আমরা তবা ইস্তেকফারকে অব্যাহত রাখবো কারণ আমরা জানি না আল্লাহ আমাদেরকে কোনটা মাফ করেছেন না করেছেন এবং সুধারণা রাখবো যে তবার শর্তগুলো পূরণ করে যদি কেউ তবা করে আল্লাহ তালা তাকে মাফ করেন আল্লাহ তালা করেন ঘোষণা দিয়েছেন ওয়াদেছেন তিনি মাফ করবেন অথব আল্লাহ তালা ওয়াদার ব্যতিক্রম করেন আমরা সুদাহ রাখবো যে আল্লাহ তালা মাফ করবেন এবং মাফ করলে সেটা আর কেয়ামতের ময়দানে হিসাব দিহি করতে হবে না অতএব মানে এই বিষয়ে অন্তত খুব বেশি পরিশান হওয়ার কোনো কারণ নেই কারণ হাদিস আসলাম সাল্লাম বলেছেন আত্মা দাম্বিক কামাল্লা দাম্বালা যে ব্যক্তি তবা অপরাধ করার পর গুঁহা করার পর পাপ করার পর তবা করে ফেলেছে তার উপমা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তির কোনো গুণাই নেই ডক্টরস ইসহাক এরি থেকে আপনি লিখেছেন আমার তকদিরে যা লেখা আছে তা কি ভবিষ্যতে ঘটবেই যেমন আমার তকদিরে যদি লেখা থাকে ভবিষ্যতে আমি অমুক অমুক ক্ষতি বা উপকারের সম্মুখীন হবো তাহলে কি তাই হবে জি ভাই অবশ্যই নবী করিম সাল্লা সাল্লাম তার প্রিয় সাহাবি আব্দুল ইবনে আব্বাস রদি আল্লাহ বলেছেন যে মনে রাখবে তোমার জন্য আল্লাহ তালা যা ফয়সালা করে রেখেছেন গোটা দুনিয়ার মানুষ এটিকে খণ্ডাতে পারবে না সবাই যদি তোমার কোনো উপকার করতে চায় অথচ সেটি আল্লাহ তালা তোমার তাক না লিখে থাকেন তাহলে কেউ তোমার কোনো উপকার করতে পারবে না আর যদি তোমার ভাগে কোনো লেখা থাকে ক্ষতি তাহলে সারা পৃথিবীর মানুষ চেষ্টা করে তোমার সেটা থেকে রক্ষাও করতে পারবে না এবং তার চেয়ে কম বা বেশিও করতে পারবে না বিধায় তাক প্রতি প্রতি আনা এটা ইমান গুরুত্বপূর্ণ একটি পার্ট কিন্তু এটি হলো বিশ্বাসের ব্যাপার যে হবে সেটাই যেটি আল্লাহ তাল ফায়সা রেখেছেন কিন্তু চেষ্টা আমাদের আপন জায়গায় অব্যাহত রাখতে হবে সেই নির্দেশ তারা আমাদেরকে করেছেন ধরুন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে আপনি যাচ্ছেন আপনার কোনো কাজ আছে সেই কাজটি আদৌ হবে কি না এটি একান্ত তার ইচ্ছার উপর নির্ভরশীল আপনি জানেন তারপরেও কিন্তু আপনার চেষ্টা আপনি অব্যাহত রাখেন যে আমার সাধ্য যতটুকু আছে আমি চেষ্টা তো করি মরিম আক্তা লিখেছেন যদি স্বামী স্ত্রী একে অপরকে তালাক না দিয়ে দীর্ঘ ষোলো থেকে আঠারো বছর আলাদা জীবনযাপন করে তাহলে তারা একত্রে থাক করতে চাইলে থাকতে পারবে কিনা অন্তর হলে পারবে যেহেতু তাদের মধ্যে তালাক হয়নি আলাদা থাকলে তালাক হয়ে যায় না বিদায় তারা এখন একসাথে থাকতে চায় সেই সুযোগ আছে এবং পৃথক থাকাটা বরং অনুচিত এবং নাজায়জ কাজ কারণ হলো বৈবাহিক জীবনে তাদেরকে একত্র থাকার জন্যই আল্লাহ রব্বুল আলমের নির্দেশনা দিয়েছেন অতএব তার খেলাফ তারা করেছেন অতএব সেখান থেকে তারা প্রশংসনীয় বিষয় তালাক যেহেতু হয়নি যত বছরই দূরত্ব থাকুক বা পৃথক থাকুক তারা চাইলে আলাদা কর থাকতে একসাথে আবার হতে পারবেন এন খান ইয়াডি থেকে আপনি লিখেছেন নামাজ সুরা তেলাওয়াতের সময় সিরিয়াল ভেঙে সুরা আগে পরে হয়ে যায় তাতে কি নামাজ হবে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম করাটা একটা সুরা সুরার ধারাবাহিকতা রক্ষা করা উচিত ধরুন আপনি সুরা এখালাস পড়েছেন প্রথম রাগাতের পর সুরায় ফিল আরামতরা পড়েছেন তো এরকম উল্টো দিকে চলে যাওয়া এটা হলো সন্ন্যার খেলাফ এবং মাকরুব কিন্তু সালা তাদের হয়ে যাবে ত্রুটিপূর্ণ হলো আর কি জোহান এর দিকে লিখেছেন স্বামীর উপার্জনের টাকা ছাড়া নিজের যদি উপার্জন করে টাকা তার নিজ বাবা মার জন্য খরচ করে তাহলে কি কোনো গুণা হবে না কোনো মেয়ে যদি উপার্জন করেন নিজে নিজে এবং সেক্ষেত্রে স্বামীর সম্মতি থাকে স্বামীর কোনো হক নষ্ট না হয় সেটা দিয়ে তিনি তার মা বাবাকে দিতে চাচ্ছেন কোনো নারী তিনি দিতে পারেন অবশ্যই এটার জন্য তার কোনো গুণা হবে না সাবির হোসেন লিখেছেন ফেসবুক কিংবা ইউটিউবে কোনো পোস্ট বুস্ট দেওয়া যায় হবে না অবশ্যই এটি জাইজ হবে ফেসবুক বা ইউটিউবে কোনো পোস্ট আপনি অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবার জন্য তাদেরকে পেমেন্ট করলেন যে আপনার মানুষের কাছে পৌঁছে দিবেন ব্যাপারটা এরকম যে আপনি মাইকিং করার জন্য ধর্মীয় কোনো কাজে পোস্টার লাগাবার জন্য কোনো লোককে কন্ট্রাক্ট দিয়েছেন যে তুমি এটা এত লোকের কাছে পৌঁছে দিবা তোমাকে এই টাকা দেবে পারিশ্রমিকের বিনিময় ব্যাপারটা এরকম অতএব আপনি ভালো কিছু যদি বুস্ট করে প্রচার করতে চান বেশি মানুষের কাছে এখানে নাজায়েজ বা হারাম হওয়ার কোনো কারণ নেই এরপরে মাজহারুল ইসলাম শরীফ লিখেছেন বাসায় পিঁপড়া উঠলে আমরা পিঁপড়াগুলোকে পা দিয়ে কিংবা আগুন দিয়ে মেরে ফেলি এ থেকে আমাদের গুণা হবে পা দিয়ে মেরে ফেললে অসুবিধা হবে না বিশেষ করে যখন আপনার উপদ্রব করে কষ্টের কারণ হয় কিন্তু আগুন দিয়ে যদি আপনি মেরে ফেলেন তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই গুণা হবে কারণ আপনি গেমস্লাহিসাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন আগুন দিয়ে পিপুলিকা মারতে সাহাবি ঠিক এই কাজটাই করছিলেন পিপিলিকা আগুন দিয়ে মার্শালাম তখন নিষেধ করেছেন এবং আগুনের পালনকর্তাই শুধুমাত্র আগুন দিয়ে মানুষকে শাস্তি দেবেন আর কেউ আগুন দিয়ে পৃথিবীতে কাউকে শাস্তি দেবে না তাছাড়া কোনো প্রাণীর উপদ্রব থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করতে পারি তাকে প্রয়োজনে নিধনও করতে পারি কিন্তু সে নিধন করতে গিয়ে তার প্রতি অমানবিক কোনো আচরণ করা যাবে না যা তার বর খেলাফ হয় এবং সে দৃষ্টিকোণ থেকে এটি না যায় বটে এমনি সিফাত হুসাইন আপনি লিখেছেন বেশ কিছুদিন ধরে আমার ঘন ঘন স্বপ্ন দোষ হচ্ছে আমার ঠান্ডার মারাত্মক সমস্যা আমার অবস্থায় গোসল করে ফজর নামাজ পড়া সম্ভব হচ্ছে না রেগুলারই এখন করণীয় কি প্রথম কথা হলো যে ঠান্ডার সমস্যার কারণে আপনি পানি গরম করে গোসল করতে পারেন যত কষ্ট হয় হবে যে যা করে করবে তারপর আপনাকে করতে হবে আপনি ডাক্তার দেখা থাকবেন ট্রিটমেন্ট করাবেন সেটি ঠিক আছে কিন্তু আপনি গরম পানি করে গোসল করার অপশন থাকলে সেটি অবশ্যই করবেন গরম পানিতে গোসল করে খুব দ্রুততার সাথে শরীর শুকিয়ে তারপর আপনি গরম পোশাক পরে মোজা ইত্যাদি পরে কান মুখ ইত্যাদি বেঁধে যথাসম্ভব আপনি আবার উষ্ণতার মধ্যে চলে আসার চেষ্টা করবেন তার মানে আপনার এই অজুহাতটি অবশ্যই গ্রহণযোগ্য নয় যে আমার ঠান্ডার সমস্যা আছে আমি গোসল করছি না ঠান্ডার সমস্যা আপনি গরম গরমপ্রাণী গোসল করার অপশন থাকছে সামান্য একটু অসুবিধা হবে সেটুকু আপনাকে অবশ্যই করতে হবে যদি আপনার সমস্যাটা এত চরম পর্যায়ে হয়ে যায় যে আপনি আসলে কাপড় চোপড় খুলে গোসল করতে গেলেই আপনার ভয়ঙ্কর অসুস্থ হয়ে যান এরকম আদৌ আছে কিনা আমি না এরকম ভয়াবহ ব্যাপার যদি হয়ে যায় যে আপনার জীবনহানি হয়ে যেতে পারে বা আপনার রোগের অবস্থা চরম পর্যায়ে তাহলে সেক্ষেত্রে কোনো দক্ষ আলেমের সাথে সাক্ষাৎ করে আপনার পুরো অবস্থা জানিয়ে তারপর যদি মনে হয় যে না আপনি একেবারেই অপারকের সর্বোচ্চ লেভেল যেটি সেটাতে আপনি পৌঁছে গেছেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়জ হতে পারে যে আপনি ত্যম করে গো চলাত করবেন তারপরেও চলাত ত্যাগ করার সুযোগ নেই কিন্তু এটি আমরা আপনার জন্য কোনো সমাধান বলছি না যে আপনি ত্যমম করে চলাত আদায় করবেন এবং আপনার মানে আননেসেসারি কোনো অবস্থা কিনা যে পানি ব্যবহারই করতে পারছেন না আপনি বা গোসল করতেই পারছেন না আপনি তাহলে সেক্ষেত্রে কোনো আলমের সাথে দেখা করে আপনার পুরো অবস্থা জানিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন তবে সাধারণ নির্দেশনা হলো যে ঠান্ডা পানি না হলে আপনি গরম পানিতে গোসল করবেন যেটা আজ সবারই প্রায় হাতের নাগারে আছে আশেপাশে আছে এদিকে কি মনে করবে না মনে করবে সেটি একজন ইমানদার চিন্তা করবেন না